ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার রাউতনগর ব্রহ্মপুত্র এলাকায় স্থানীয় লোকজনের অসুবিধার কথা ভেবে প্রেসিডেন্ট এরশাদ আমলে 1968 থেকে 87 অর্থ বছরে পানি উন্নয়ন বোর্ডের আওতায় 20 লক্ষ টাকা ব্যয়ে কুলিক নদীর উপর একটি ব্রিজ নির্মাণ করা হয়। নির্মাণ কাজ শেষ হওয়ার কিছুদিনের মাথায় 1988 সালে বন্যায় ব্রিজটি ভেঙে যায়। বন্যার পানিতে ভেসে যায় ব্রিজের উভয় পাড়ের সংযোগ সড়ক, করা হয় না কোনো সংস্কার, যার ফলে বিপদের মুখে পড়ে স্থানীয়রা। দীর্ঘদিন অবহেলিত অবস্থায় পড়ে থাকার পরে বর্তমানে ব্রিজের মাঝনদীতে পড়ে রয়েছে অবকাঠামোগুলো। এদিকে বন্যায় ব্রিজের সংযোগ সড়ক ভেঙে যাওয়ায় জনসাধারণ চলাচলের সুবিধার্থে নদীতে একটি বাঁশের সাঁকো দিয়েছেন স্থানীয় বাসিন্দা শামসুল হক। দীর্ঘদিন যাবৎ এখানে সাঁকো মেরামত ও দেখভাল করে আসছেন তিনি। তবে দীর্ঘ সময়ে ব্রিজ নিয়ে আলোচনা করা হলেও কোনো ফলাফল না পাওয়ায় ক্ষিপ্ত স্থানীয়রা দ্রুত সময়ে একটি নতুন ব্রিজের দাবি জানিয়েছেন তারা। তো সকলেই ব্রিজটা করে দিতে চাচ্ছে, কিন্তু কেউ আমাদেরকে ব্রিজ করে দেয় নাই। তো এই জন্য আমাদের এলাকায় শিক্ষা দীক্ষা অনেক আমরা পাছে আছি। আমাদেরকে যদি সরকার একটু সাহায্য করে, আমাদের রাতনগরের ব্রিজ যদি আমরা আগামীতে কি বা এবারে পেয়ে যাই, তাহলে আমাদের খুব সুযোগ সুবিধা, আমরা আগায় যেতে পারবো। তখন আমি যখন অসুস্থ হই, আমার বাবা অসুস্থ হয়, তার একটা অনুষ্ঠান হইলো, তখন যাইতে হয় আর কি। বসার সময় খুবই অসুবিধা হয়, খুবই অসুবিধা হয়। এখন তখন নৌকাতে ছোটো নৌকা, একটা নৌকা ডুবে যায়, এই থাকে না, বাসের খাড়া থাকে না, পুল থাকে না। বর্ষার সময় আমাদের সমস্যা হয় আর কি। বর্ষার সময় এদিক দিয়ে যাওয়া যায় না, মালামাল নিয়ে এদিক দিয়ে যাওয়া যায় না। ওই 10-12 কিলো রাস্তা ওই দিক দিয়ে ঘুরে যেতে হয়। আমাদের নাতনগরে সবসময় আসতে হয় এদিকে, আমাদের ব্যবসার ক্ষেত্রে এইদিকে সবসময় যেতে হয়, কিন্তু এদিকে বর্ষার সময় খুব সমস্যা হয়। দ্রুত সময়ে নতুন ব্রিজ করা হবে বলে আশ্বাস দিলেন এলজিইডির কর্মকর্তা নির্বাহী প্রকৌশলী শাহরুল আলম মণ্ডল। ইতিমধ্যে উক্ত ব্রিজটি দরপত্র গৃহীত হয়েছে এবং মূল্যায়ন কার্যক্রম চলমান। আশা করছি এক মাসের মধ্যেই উক্ত ব্রিজটির মূল্যায়ন কার্যক্রম সমাপ্ত হবে এবং আমরা ব্রিজটি নির্মাণ কাজ শুরু করতে পারব বলে আশা করছি। উল্লেখ্য যে উক্ত স্থানে দুই পাশে প্রায় 10-12টি গ্রামের মানুষ খুব কষ্ট করে বাসের সাঁকো দিয়ে যাতায়াত করেন। তো আমি আশা করছি বৃষ্টি নির্মিত হলে ওই এলাকার মানুষের এই দুর্ভোগ লাঘব হবে, অত্র এলাকার কৃষিজাত পণ্য, আর্থসামাজিক উন্নয়ন উন্নতি ঘটবে, সেই সঙ্গে যাতায়াত ব্যবস্থার আর কোনো সমস্যা থাকবে না।